মালয়েশিয়া ইফতারে জুস খেয়ে ফেলায় এক বাংলাদেশি শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে তার পাকিস্তানি সহকর্মী। মঙ্গলবার ইফতারের সময় রাজ্যের শাহ আলম জেলার সেকশন 36-এর একটি কারখানার শ্রমিক হোস্টেলে এই ঘটনা ঘটে। রোজা ভেঙে ইফতারে ওই পাকিস্তানির কমলার জুস পান করেন বাংলাদেশি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এতে রেগে গিয়ে ছুরি দিয়ে বেশ কয়েকটি আঘাত করে খুন করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনা ঘটার পর সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত বাংলাদেশির পরিচয় এখনও পাওয়া যায়নি।